কেমন আছো তোমরা হ্যাঁ আমি ভালো আছি আজকে আমরা দেখো গণিত অনুসরণী একের তিন নম্বর অঙ্কটা করব। তোমাদের বইয়ে দেখো অনুশীলন একের তিন নম্বর সহজ পদ্ধতিতে গুণ করো এখানে অনেকগুলো অঙ্ক আছে আমি এখানে পাঁচটা তুলছি সবগুলো আমি করব না আমি এই পাঁচটা তোমাদেরকে করাবো এই পাঁচটা তোমরা করবা করার পরে এই নিয়মে বাকিগুলো তোমরা নিজে নিজে করবে কি বুঝাইতে পারছি কথাটা এখানে আমি যে নিয়মে অঙ্কগুলো করছি ঠিক সেই নিয়মে তোমরা বাকিগুলো নিজে নিজে করে আমাকে দেখাবে তবে আমি প্রথমে এক নম্বরটা তুলছি দেখো এক নম্বর অঙ্কটা কী আছে নয়শো নিরানব্বই গুণন পঁয়তাল্লিশ এই তো সহজ পদ্ধতিতে গুণ বলতে আমরা কী বুঝি আমি তোমাদের এর আগের ক্লাসে গুণ অঙ্ক শেখাইছিলাম যে শূন্যের গুণ মনে আছে মনে করো এইরকম সংখ্যা আছে সাতশো আর গুণ করবা হলো নয়শো খুব সহজ গুণ করা দেখো সাধলঙ্ক তো তেষট্টি আর এখানে চারটে শূন্য আছে চারটা শূন্য বসায়তা হয়ে গেল মানে সংখ্যার শেষে যদি শূন্য থাকে তাহলে খুব সহজেই গুণ করা যায় তো আমরা এই আইডিয়াটাকে ইউজ করবো এই আইডিয়াটাকে ব্যবহার করে এই ধারণাটাকে ব্যবহার করে আমরা এগুলা সহজ পদ্ধতিতে গুণ করবো কীভাবে করবো দেখো এখানে নয়শো নিরানব্বই আছে না আচ্ছা নয়শো নিরানব্বই সঙ্গে আর কত হইলে এক হাজার হয় নয়শো নিরানব্বই এর সঙ্গে এক যোগ করলে এক হাজার হয় আবার এক হাজার থেকে এক বিয়োগ করলে নয়শো নিরানব্বই হয় জানো তো এই যে দেখো এক হাজার এক হাজার থেকে যদি এক বিয়োগ করো কত হবে এক আছে দশ পুরোইতে নয় হাতে এক এক আছে দশ পুরোইতে নয় হাতে এক এক আছে দশ পুরোইতে নয় হাতে এক একে একে মিলে গেলে শূন্য সামনে বসবে না আমি বলতে চাইতেছি যে এক হাজার থেকে এক বিয়োগ করলে নয়শো নিরানব্বই হয় এই এক হাজার এই যে নয়শো নিরানব্বই দেখতে পাচ্ছ এইটাকে আমি ভাঙাবো এখানে লেগবো এক হাজার বিয়োগ এক এক হাজার বিয়োগ এক বুঝছো এই এক নয়শো নিরানব্বইকে আমি ভাঙাইলাম কীভাবে ভাঙাইলাম এক হাজার বিয়োগ এক এক হাজার থেকে এক বিয়োগ করলে নয়শো নিরানব্বই হবে কি না কি এক হাজার থেকে এক বিয়োগ করলে নয়শো নিরানব্বই হবে না আমার কথাটা কি বুঝতেছো বুঝো নেই বোধহ অনেকে আমি আবার বলছি এই যে মনে করো তোমার কাছে নয় আছে নয় না লিখে আমি লিখতে পারি দশ বিয়োগ এক দশ থেকে এক বিয়োগ করলে কত হয় নয় হয় না তা নয় মানে যা দশ থেকে এক বিয়োগ করলেও তা যদি তোমার কাছে মনে করো মনে করো বারো বারোকে আমি এইভাবে লিখতে পারি দশ যোগ দুই বারো লিখতে পারি না দশ আর দুই যোগ করলে কত হয় বারো হয় আবার যদি মনে করো একশো এক একশো এককে আমি লিখতে পারি একশো যোগ এক লেখা যাবে না আবার নিরানব্বই যদি হয় তাহলে আমি এটাকে কীভাবে ভাঙাইতে পারি একশো বিয়োগ এক একশো থেকে এক বিয়োগ করলে নিরানব্বই হবে আবার একশো এক যখন আছে তখন একশো যোগ এক মানে আমি এইভাবে ভাঙাইতেছি কেন যে সংখ্যাটা শেষে যেন শূন্য থাকে সংখ্যাটা শেষে যেন শূন্য থাকে আমি আরেকটা জিনিস বোঝাই মনে করে একশো দুই এটা শেষে কি শূন্য আছে শেষে শূন্য আছে না তা আমি এটাকে কিভাবে ভাঙাবো দেখো একশো যোগ দুই তাহলে এখানে শেষে কি শূন্য হইল না আমার কথা কি বুঝতে পারতেছো যদি হয় মনে করো পঁয়তাল্লিশ পঁয়তাল্লিশ আমি ভাঙাবো চল্লিশ যোগ পাঁচ কেন এই যে আমার শেষে শূন্য আমার আমি জানি যে শেষে শূন্য থাকলে গুণ করা সহজ হয় তো আমার শেষে শূন্য লাগবে এই সংখ্যার শেষে শূন্য ছিল না তা আমি এমনভাবে ভাঙাইলাম যেন শেষে শূন্য আসে কি বুঝতে পারছো আচ্ছা মনে করো উনিশ তাহলে এটাকে আমি কীভাবে ভাঙাবো আচ্ছা এটাকে আমি ভাঙাবো বিশ বিয়োগ এক বিশ থেকে এক বিয়োগ করলে উনি না বোঝো নাই আচ্ছা যদি একত্রিশ হয় মনে করো তিরিশ যোগ এক আমার শেষে শূন্য থাকলেই হলো শেষে শূন্য থাকলেই হলো যদি মনে করো একশো তিন হয় তাহলে এটাকে আমি কীভাবে ভাঙাবো একশো যোগ তিন এইভাবে ভাঙাবো বুঝতেছো আমার কথাটা আটানব্বই যদি হয় তাহলে কীভাবে ভাঙাবো নব্বই যোগ আট না আমার এর কাছাকাছি কি একশো এর কাছাকাছি না তাহলে একশো বিয়োগ দুই একশো থেকে দুই বিয়োগ করলে আটানব্বই হবে না তাহলে ভাঙানোর বিষয়টা কি মোটামুটি বোঝা যাচ্ছে আমার শেষে যেন শূন্য থাকে তোমরা বলতেছো আটানব্বইকে ভাঙাবাই হবে নব্বই যোগ আট তাই না এখানে শেষে কিন্তু একটা শূন্য হচ্ছে আর এখানে শেষে কয়টা দুইটা শূন্য বুঝতে পারছো আচ্ছা যাই হোক তাহলে আমি এই সংখ্যাটাকে ভাঙাইছি নয়শো নিরানব্বইকে ভাঙাইছি এক হাজার বিয়োগ এক মানে এক হাজার থেকে এক বিয়োগ করলে নয়শো নিরানব্বই হবে কি না এক হাজার থেকে এক বিয়োগ করলে নয়শো নিরানব্বই হবে তো আচ্ছা এখানে পঁয়তাল্লিশ আছে পঁয়তাল্লিশই থাকবে পঁয়তাল্লিশের কোনো সেন্স হবে না তাহলে এই সংখ্যাটাকে ভাঙায় কিন্তু আমি দুইটা সংখ্যা পাইছি একটা সংখ্যাকে ভাঙায় কটা পাইছি দুইটা এখানে ছিল নয়শো নিরানব্বই নতুন সংখ্যা দুইটা আমি পাইলাম এক হাজার বিয়োগ এক আর এখানে কিন্তু পঁয়তাল্লিশ আছে এখন যে কাজটা করতে হবে পঁয়তাল্লিশ দিয়ে এইটাকেও গুণ করতে হবে পঁয়তাল্লিশ দিয়ে এইটাকেও গুণ করতে হবে একটু কঠিন মনে হচ্ছে না পঁয়তাল্লিশ দিয়ে এক হাজারকেও গুণ করতে হবে পঁয়তাল্লিশ দিয়ে এককেও গুণ করতে হবে দেখো এইভাবে এই যে এক হাজার গুণ পঁয়তাল্লিশ আবার বিয়োগ চিহ্ন দেবো এই যে এখানে বিয়োগ চিহ্ন আছে এই জন্য এখানে বিয়োগ চিহ্ন দিচ্ছি আবার এক গুণ পঁয়তাল্লিশ জিনিসটা কি বুঝতে পারলা এক হাজার দিয়ে পঁয়তাল্লিশকে গুণ আবার এক দিয়েও পঁয়তাল্লিশকে গুণ মানে পঁয়তাল্লিশ দিয়ে এক হাজার কে গুণ আবার পঁয়তাল্লিশ দিয়ে এক কেউ গুণ এখানে বিয়োগ চিহ্নটা কোথা থেকে আসলো এই বিয়োগ চিহ্নটা এখানে আসছে কি বোঝা গেছে আচ্ছা এখন গুণ করা খুব সহজ দেখো এখানে শেষে তিনটা শূন্য আছে তিনটা শূন্যের কোনো কাজ নাই কোনো গুণ করার দরকার নাই এক দিয়ে পঁয়তাল্লিশকে গুণ করা কথা হবে বলো তো পঁয়তাল্লিশ দিয়ে এক কে গুণ করলে পঁয়তাল্লিশই হবে কি পঁয়তাল্লিশই হবে না পঁয়তাল্লিশই হইলো আর এখানে শেষে কয়টা শূন্য ছিল তিনটা শূন্য আমি দিয়ে দিলাম বুঝছো বিয়োগ এক দিয়ে পঁয়তাল্লিশ কে গুণ করলে কথা হয় পঁয়তাল্লিশ হয় এই বিয়োগ চিহ্নটা কিন্তু এখানে আসলো আর এই দুইটা গুণ করে এখানে বসছে এই দুইটা গুণ করে এখানে বসছে বুঝছো কোনো প্রবলেম না আচ্ছা এখন আমরা এইটা থেকে এইটা বিয়োগ করব এখানে কি চিহ্ন বিয়োগ তাহলে আমরা বিয়োগ করি পাঁচ থেকে দশ পুরোইতে কত হাতে এক চার আর পাঁচ পাঁচ থেকে দশ পুরোইতে পাঁচ হাতে এক এখানে সংখ্যা নেই এক থেকে দশ প্রয়োধে কত নয় হাতে এক এক থেকে পাঁচ পরিতে কত চার চার এই যে বিয়োগ করলাম বিয়োগ করে এইটা পাইলাম এটাই উলোক্তি এটাই হলো আমাদের গুণ ফলটা কে বুঝতে পারছো এই হলো আমাদের সহজ পদ্ধতির গুণ আমরা আরও বাকি অঙ্কগুলো করি এটা মিশাচ্ছি হ্যাঁ দুই নম্বরটা দেখো নয় নয় শূন্য গুণন ষাট এটা নয়শো নব্বই না বলো তো এটা কীভাবে ভাঙানো যাবে এক এক হাজার বিয়োগ দশ এক হাজার বিয়োগ নব্বই এক হাজার বিয়োগ দশ গ এক হাজার বিয়োগ দশ এক হাজার থেকে দশ বিয়োগ করলে এটা হবে আর এই সাইট কিন্তু ঠিকই থাকবে যেভাবে আছে সে এখন কী করবো এই এক হাজারকে একবার সাইড দিয়ে গুন ওই দশকেও সাইড দিয়ে গুন তাই না তাহলে কী লিখবো এক হাজার গুণন ষাট বিয়োগ দশ গুণন ষাট বুঝছো কোনো সমস্যা কারো কোনো সমস্যা নাই আচ্ছা এখন এই গুণটা দেখো এক আর ছয় গুণ করলে কত হয় ছয়ককে এখানে শূন্য কয়টা তিনটা এখানে কয়টা মোট কয়টা ইয়াস চারটা শূন্য দিয়ে দিলাম বুঝছো এইটা এইটা গুন করে এখানে বসলো বিয়োগ এইটা এটা গুন করি এক দেওয়া ছয়কে গুণ করো ছয় এক ছয় শূন্য এখানে একটা এখানে একটা কয়টা হলো দুইটা এখন কী করব এখন এটা এটা কি করবো বিয়োগ করব শূন্য শূন্য মিলে গেল শূন্য 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 মিলে গেল শূন্য ছয় থেকে দশ পড়িতে চার হাতে এক এক থেকে দশ পুরইতে পাঁচ হাতে এক আবার এক থেকে ছয় পড়িতে ও ভুল ভুল করলাম এক থেকে দশ পড়িতে নয় হাতে এক এক থেকে ছয় পরিতে পাঁচ এইটা উত্তর বোঝা গেছে কারো কোনো সমস্যা আচ্ছা গুড চলে যাচ্ছি কত নম্বর এবার তিন নম্বর নয় নয় শূন্য তিন ছয় শূন্য আচ্ছা তাহলে বলো এখানে নয়শো নব্বই আছে ভাঙাবো কীভাবে ভাঙাবো এক হাজার বিয়োগ দশ ঠিক আছে ইন্টিক এখন কী হবে এক হাজার দিয়ে এটাকে এখন দশকেও এটা দিয়ে এগুন নাকি এক হাজার গুণন কত তিনশো ষাট বিয়োগ দশ গুণন তিনশো ষাট ঠিক আছে এইটা এইটা গুণ করলে কত হয় এক দিয়া ছত্রিশকে গুণ করো কত হবে ছত্রিশ হক ছত্রিশ শূন্য এখানে কয়টা এখানে কয়টা এখানে তিনটা এখানে একটা কয়টা হইল বিয়োগ এক দিয়া ছত্রিশকে গুণ করো ছত্রিশ হবে আর এখানে এক প্রশ্ন এখানে একটা প্রশ্ন কটা হইল দুটো শূন্য 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 ছয় আছে দশ পড়িতে চার চার আছে হাতে এক তিন আর এক চার হলো চার আছে দশ পড়িতে ছয় হাতে এক এক থেকে ছয় বইতে পাঁচ হাতে নাই তিন তিনে আসবে বিয়োগ তো তোমরা করতে পারো কি বিয়োগটা করতে পারবো না যদি কারো এইভাবে বিয়োগ করতে প্রবলেম হয় তাহলে উপরে নিচে এটা উপরে তুলবা এটা নিচে তুলবা তুলে বিয়োগ করবা করে যেটা হলে এখানে বসাই দিবা বুঝতে পারছো এবং আমার মনে হয় যে তোমাদের এই বিয়োগ করতে প্রবলেম হওয়ার কোনো কথা না আচ্ছা পাঁচ নম্বর একশো এক গুণ তেইশ আচ্ছা তোমার বলো একশো এককে কীভাবে ভাঙাবো একশো একটাকে ভাঙাইতে হবে না কীভাবে ভাঙাবো ইয়েস একশো যোগ এক এখন কি করতে হবে একটু বলো তেইশ দিয়ে একশো কে গুণ আবার তেইশ দিয়ে এক কেউ গুণ তাহলে একশো কে গুণ করবো কত দিয়ে তেইশ দিয়ে এবার যোগচিহ্ন আছে না যোগচিহ্ন আবার এক কে গুণ করবো দেখো একটু ডিফারেন্স হলো আগের অঙ্গগুলা থেকে একটু আলাদা কোথায় আলাদা বলো এইবারে কিন্তু এখানে যোগচিহ্ন আসছে আর আগের অঙ্গগুলোতে এখানে কি ছিল বিয়োগ ছিল আচ্ছা গুড এক দিয়ে তেইশ কে গুণ করি কত হয় তেইশ হয় দুইটা শূন্য পিছনে গেল হ্যাঁ আবার এক দিয়ে তেইশকে গুণ করলে কত হয় তেইশ হয় এখন এটা আর এটা যোগ করব তিন এখানে শূন্য তাহলে তিন বসবে দুই এখানে শূন্য দুই বসবে এখানে তিন এখানে দুই কি বুঝছো না কোনো সমস্যা আছে আচ্ছা পাঁচ নম্বর হইলো এখন কত নম্বর সাত নম্বরটা করি সাত নম্বরটা কি আছে বলো এইটা না এক হাজার এক গুণন আটাত্তর তুমি বলো কীভাবে ভাঙাবো এটাকে এটাকে কীভাবে ভাঙাবো বলতে পারো না তুমি বলো এক হাজার এক এটা কীভাবে ভাঙাবো এক হাজার এক এটাকে কীভাবে ভাঙাবো বলতে পারো নবসর মৌসুমি বলো এটাকে কীভাবে ভাঙাবো দশ গুণ এক তুমি বলো এক হাজার গুনন এক আচ্ছা বসো তুমি বলো কীভাবে ভাঙাবো এক হাজার যোগ এক একটা তালি দাও আচ্ছা থ্যাংক ইউ থ্যাংক ইউ থ্যাংক ইউ এটাকে ভাঙাবো এক হাজার যোগ এক এক হাজার যোগ এক গুনন আটাত্তর ঠিক আছে এই এক হাজার কেমন এক হাজার যোগ এক আচ্ছা যাই হোক আচ্ছা গুড এখন এক হাজারকে আমরা আটাত্তর দিয়ে গুণ করি এক হাজার গুণ আটাত্তর তারপরে কী দিব চিহ্ন তারপরে এক গুণ আটাত্তর বুঝছো এখন এইটা এটা গুণ করি এক দিয়ে আটাত্তরকে গুণ করলে কত হয় আটাত্তর হয় শেষে কয়টা শূন্য এই যে তিনটা শূন্য চলে আসলো এক দিয়ে আটাত্তরকে গুণ এক দিয়ে আটাত্তরকে গুণ করলে আটাত্তরই হবে আচ্ছা এখন যোগ করি আট এখানে শূন্য আট আসছে সাত এখানে শূন্য সাত এই শূন্যটা এখানে আট এখানে সাত এখানে কে বুঝতে পারছো কোনো সমস্যা আছে না তাহলে এই নিয়মে যে নিয়মে আমরা করলাম এই নিয়মে সবগুলো অঙ্ক তোমরা করবা দেখো এখানে কখনো যোগ হইতেছে কখনও বিয়োগ হচ্ছে ভাঙ্গাইতে গিয়ে ভাঙ্গানোর জন্য মিলাইতে গিয়ে আমাদের কখনো যোগ করতে হচ্ছে কখনো বিয়োগ করতে হচ্ছে ঠিক আছে ধন্যবাদ